লাখ টাকা না পেয়ে দুই ভাইকে ক্রসফায়ারে দেন ওসি প্রদীপ সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপের বিরুদ্ধে আবারও ক্রসফায়ের নাটক সাজিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আট লাখ টাকা না দেয় হত্যা করা হয় চট্টগ্রামের চন্দনায়শের দুই ভাইকে পরিবারের দাবি এই ঘটনায় জড়িত ছিল চন্দনাইশ থানার পুলিশও বড় ভাই ফারুকের ছোট্ট মেয়ে আইবির সামনে অনিশ্চিত ভবিষ্যৎ তার আকুতি বাবা চাচা হত্যার বিচার যেন হয় গত ১৩ই জুলাই মুঠোফোনে ছোট ভাই আজাদকে ডেকে নিয়ে যায় পুলিশ চোদ্দ তারিখ বিজিসি ট্রাস্টের সামনে থেকে নিয়ে যায় বড়ো ভাইকেও সিসিটিভি ফুটেজে দেখা যায় বড়ো ভাই ফারুককে লাল শার্ট পরা চন্দনেশ থানার এসআই আরিফ তুলে নিয়ে যাচ্ছেন সাথে ছিলেন ওসি তদন্ত মজনু সহ পাঁচ থেকে ছয়জন তাদের তুলে দেয়া হয় সাবেক ওসি প্রদীপের হাতে পরে আট লাখ টাকা দাবি করেন টেকনাফ থানার পুলিশ টাকা না দেয়ায় ষোলোই জুলাই পরিবার জানতে পারে টেকনাফে দুই ভাই নিহত হয়েছেন বিচার বহির্ভূত এমন ক্রসফায়ার সমর্থন করেন না বলে জানান স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী তিনি বলেন শুনেছি দুজন ছেলে ইয়াবা ব্যবসায় জড়িত ছিল ক্রসফায়ার করা ক্রসফায়ার সমর্থন করি না গত ছয় বছর ধরে থাকা বাহরাইন প্রবাসী আজাদ দেশে আসেন গত রমজানে আর ফারুক পেয়ারা ব্যবসায়ী